সাত বছরের ঊর্ধ্বে নির্মিত একটি জামে মসজিদ 30 ফিট সামনে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের ফাঁকা জায়গায় একটি পুরাতন কবর আছে। উভয় মসজিদের ইমামের কেরাত ও তাকবীর সাংঘর্ষিক। উভয় মসজিদে একসাথে জুমা ঈদের নামাজ পড়া সহি হবে কিনা দেখেন। ঠেলা ঠেলি করে মসজিদ করা আর কমিটি নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করা, এগুলো কখনো ভালো কাজ না। মসজিদ হবে আল্লাহর জন্য, ইন্নাল মাসাজিদ লিল্লাহ। মসজিদ হবে কার জন্য ভাই? এখন দেখা যায় অমুক মসজিদের কমিটির লোকদের সাথে আমাদের বললো না, তাহলে আমাদের পাড়া আমরা আরেকটা মসজিদ করবো, এগুলো কোনো ভালো কিছু না। ভাইরা আমার, এই পাটাপাটি করে মসজিদ করবেন না, আপনি চাচ্ছেন ইবাদত বন্দি করার জন্য। যদি কমিটি কোনো কারণে খারাপও হয় আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, আপনি আপনার নামাজ ঠিকই জামাতের সাথে পড়বেন। আল্লাহর ঘরকে হাস্যকর ঘরে পরিণত করবেন না সামনাসামনি মুখোমুখি মসজিদ করে। যারা এরকম কাজ করেন তারা সবের পরিবর্তে গুনাগার হবেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কারণে। ভাইরা আমার, ইসলামের নির্দেশনা কত সুন্দর দেখেন। এক ওইখানে মসজিদের যদি বিকল্প মসজিদ করতে হয় ওলামাদের থেকে ফতোয়া নেবেন যে এদের অবস্থা এরকম হয়েছে কিনা, যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখানে নামাজ পড়লে নামাজই হবে না, তারা শিরকে আকবরে লিপ্ত, কুফুরে আকবরে লিপ্ত, তাহলে আপনি আরেকটা মসজিদ করেন জায়েজ আছে। সামান্য মনোমালিন্যের কারণে অনেক সময় টাকা পয়সা নিয়ে ধরেন, কথার কথা কমিটির লোকজন টাকা তসরুফ করে, কথার কথা তারা মসজিদের টাকা মেরে খায়, তারপর আপনি আরেকটা মসজিদ করতে পারেন না, কারণ এই কমিটি স্থায়ী নয়। গাছের পাতায় পোকা ধরেছে, সেজন্য আপনি গাছ কেটে ফেলতে পারেন, এটা বুদ্ধিমান মানুষের কাজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।